আসসালামু আলাইকুম আমি বাগান থেকে একটি জিনিস দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সেটি হলো কলমি শাক চিকন পাতার কলমি শাক এই শাকটি বেশ সুস্বাদু এবং খুব অল্প পরিশ্রমে এই শাকটি আপনারা করে খেতে পারেন স্বাভাবিক যত্নে নয় দশ মাসি প্রায় এই শাকটি আপনাকে শাক দিয়ে যাবে পুরো শীতের সময় হয়তো কিছুটা সময় এই শাকটি একটু সময় নেয় বড় হতে আর হলে আপনারা এই যেমন নিচে আমার যে ট্রেগুলি দেখছেন এই ট্রে মধ্যে যদি করতে পারেন বা করে নিবেন তাহলে অন্তত মাসে দুইবার কাটতে পারবেন এই শাক যদি মাসে দুইবার কাটতে পারেন তাহলে আশা করা যায় আপনি খুব সুন্দরভাবে নিজের বাগানের চাষ করা শাক খেতে পারবেন এবং এই শাকগুলি খুবই সুস্বাদু চিকন পাতার বিএডিসির বীজ আপনাদেরকে একাধিকবার আমি দিয়েছি এই বীজ এবার গ্রীষ্মকালীন ইভেন্টে মোটা পাতার বীজ দিয়েছি আমরা এক এক সময় এক একটি বীজ ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকি যাতে এক ধরনের বীজ না পড়ে এবং এখানে যে শাক দেখছেন আপনারা খেয়াল করবেন আমি কুশোর গাছের ইক্ষু অথবা গ্যান্ডারি গাছের পাশে রেখেছি অর্থাৎ এখানে একবেলা কোনোরকম রোদ পল্লী যথেষ্ট হয় পুরোবেলার যদি রোদ পড়ে এই শাকের উপরে তবে পাতা শক্ত হয়ে যাবে এবং খাওয়ার যে সুস্বাদ সেইটি কিন্তু কমে যাবে এই জিনিসটি মাথায় রেখে যেখানে আপনারা শাক চাষ করেন যদি আপনার পুরো ছাদে এরকম ছায়ার ব্যবস্থা না থাকে তাহলে উপরে এরকম লাইলনের নেট দিয়ে দিতে পারেন এই নেটের ছায়ায় করলে হালকা রোদ পড়বে তখন আপনারা এই শাক চাষে যথেষ্ট ভালো এবং সুন্দর শাক পাবেন এখানে যে শাকগুলি দেখছেন আপনারা নিজেরাই বলতে পারবেন যে শাকগুলি সুস্বাস্থ্যবান এবং খুবই সুন্দর হয়েছে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক খায়াতে বাঁচিয়ে রাখে আগামী দিনে আমরা এগুলি কেটে নিব এবং আবার ঠিক এই জায়গায় পনেরো দিন পরে এই অবস্থায় চলে আসবে এই শাক আমরা চার আঙ্গুলের মতো শাক রেখে শাক কেটে নিয়ে থাকি এবং গোড়ায় থেকে আবার নতুন কুশি বের হয়ে এই শাকগুলি আবার এভাবে ট্রে ভরে থাকে আজকে শুধু আপনাদেরকে এই কলমি শাকের চাষ খুব অল্প মাটির মধ্যেই হয় আপনারা এক অনুপাতে এক শুকনো গুবুর গোড়া করে মাটি তৈরি করে এই শাকটি রোপণ করতে পারেন শাকটির জন্য শুধুমাত্র জিপসাম সার ব্যবহার করবেন অন্য সার দিলে দেখেছি আমি শাকটি দ্রুতই মরে যায় আর জিপসাম সার দিলে শাকটি যথেষ্ট সবুজ এবং ভালো হয় এবং খেতেও যথেষ্ট সুস্বাদ থাকে এখানে ও যেই টকটি দেখছেন এটিও আমার একই জাতের শাক আমার এরকম চারটি চিকন পাতার ট্রে আছে এই চারটি ট্রের যদি শাক আমরা একদিন কেটে নেই আমাদের পরিবারের ছয় সদস্যের সকলের নিরাপদ খাদ্য যোগান হয়ে যায় তা আপনারা ছাদ বাগান যারা করেন তারা পরিকল্পনা এবং পরিকল্পিতভাবে বাগান গড়ে তুলবেন যেন প্রতিদিন ছাদ বাগান থেকে কিছু না কিছু তুলে নিতে পারেন এই যে যে সময়টা পার করতেছি আমার কিন্তু এই সময় খুব একটা কষ্ট হয়নি এই জন্য কষ্ট হয়নি আমি খুব সকালে ছাদ বাগানে চলে আসছি সাত বাগানে পানি দিয়েছি বিভিন্ন গাছের পরিচর্যা করেছি এবং বিভিন্ন গাছের গোড়া মাটি খুচিয়ে দিয়েছি আবার বিকালে সাড়ে চারটা থেকে পনেরো পাঁচটার মধ্যে চলে আসি এবং সেই সময়টাও ঘুরে ফিরে বিভিন্ন গাছের যত্ন আদি করে থাকি আমি এভাবেই এই সময়টি পার করেছি যদি আমার এই বাগানটি এই সময় না থাকতো তাহলে আমাকে খুব কষ্ট করে এই সময় কাটাতে হতো আপনাদের অনেকেরই কিন্তু অনেক কষ্ট করে বর্তমান সময়টি অতিক্রম করতেছেন যাদের সুযোগ আছে তাদেরকে বলব যে আপনারা নিজের বাড়ির খালি চারটি ফেলে না রেখে আপনার পারিবারিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন শাক সবজি রোপণ করেন এবং বাজার থেকে যে শাক সবজি কিনে খাবেন তার থেকে ভালো এবং সুস্বাদ শাক সবজি আপনি নিজে উৎপাদন করে খেতে পারবেন এখন আপনাদের সামনে অনেক সোশ্যাল মিডিয়া আছে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে এবং বিভিন্ন রকম বীজ চারা উপহার দিয়ে থাকে বিভিন্ন ইভেন্ট থেকে আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু এই সুযোগ ছিল না এটা অনেকেই হয়তো যারা প্রথম দিকে বাগান শুরু করেছে তারা নিজেদের একান্ত চেষ্টায় বাগান গড়ে তুলছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা অনেক সহযোগী সংগঠন পাবেন সোশ্যাল মিডিয়ার যারা আপনাদেরকে বিভিন্ন রকম তথ্য সহায়তা বীজ চারা গাছ দিয়ে সহযোগিতা করে থাকেন তো এই জিনিসগুলি মনে করি যে আপনারা সৎ ব্যবহার করবেন এবং নিজের ছাদ বাগান গড়ে তুলবেন ছাদ তো খালি পড়ে থাকবে সেখানে যদি আপনি একটি ফসলের মাঠ বানিয়ে নেন এবং পরিকল্পনা এবং পরিকল্পিতভাবে যদি গড়ে তোলেন দেখবেন যে অনেক সুন্দর ফসলের মাঠ হয়ে গেছে ছাদে প্রচুর রোদ থাকার কারণে অল্প জায়গায় অধিক ফসল ফলানো সম্ভব সেটি এ ছাদ থেকে আপনাদেরকে ইতিপূর্বে মেসেজ পেয়েছেন এবং চ্যানেলাই তো আমার এই ছাদটি তাদের ছাদ কৃষিতে প্রদর্শিত করেছেন এর বাহিরে আমার নিজের চ্যানেলে তো আমি প্রতিনিয়ত দিয়েই থাকি আপনারা সেখান থেকেও দেখতে পাচ্ছেন আরও কিছু সবজি গাছ আপনাদেরকে দেখাবো যেগুলি আমি এই সময় মৌসুমে সবজি হিসাবে রোপণ করেছি এখানে অল্প পরিসরের পাট শাক আছে এখানেও কিছু পাট শাক দেখতেছেন আমি মোটামুটি সব কিছুই রোপণ করে খেয়ে থাকি এগুলি ঝিঙ্গা গাছ ঝিঙ্গা একটি অলরেডি চলে আসছে এগুলি আমাদের ইভেন্টে দেওয়া যে বীজ সেই বীজের গাছ করেছি এখানেও জিঙ্গা গাছ আছে আমাদের ইভেন্টে যে করলা বীজ দিয়েছিলাম এই করলা বীজ আমি নিজে রোপণ করেছি এবং আল্লাহ রহমতে এটি জানলা সুই ছুই করেছে আরেকটি ও এরকম ওঠার জন্য চেষ্টা করতেছে বাগান যদি পরিকল্পিতভাবে করেন তাহলে খুবই সুন্দর ফসল এবং সুস্বাদু শাক সবজি আপনি এবং আপনার পরিবারে খেতে পারবেন এই জিনিসগুলি বাহির থেকে কিনলে হয়তো অনেক সুস্বাদ পাবেন না এটি আমার সাজনা গাছ এটি অবশ্য বারো মাসি নয় বেশ ধরে দুইবার ধরে আরেকটি বারো মাসি সাজনা গাছ আছে এটিতে বাবু গ্যান্ডারি চারা করেছি এখানে আমি বিভিন্নভাবে চারা করতেই থাকি এবং এগুলি আমার যেখানে প্রয়োজন আমি সময় মতো সেখানে রোপণ করে দিই আমার ছোট্ট একটু অ্যাডেনিয়ামের বাগানও আছে এখানে ছয়টি গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন সাদা অ্যাডোনিয়াম ডাবল পেটাল এটি রঙিন অ্যাডেনিয়াম ডাবল পেটাল এটি রঙিন অ্যাডেনিয়াম সিঙ্গেল পেটাল এটিও ডাবল পেটাল আরও দুটি অ্যাডুর বাচ্চা আছে আমি এই জন্য বলি বাগান পরিকল্পিত এবং পরিকল্পনা যদি গড়ে তোলেন তাহলে অল্প জায়গায় অধিক ফসল ফলাতে বলবেন আমাদের ইভেন্টে যে বেল গাছ দিয়েছিলাম যেগুলি একেবারেই পাতা বিহীন ছিল সেগুলি রয়ে গিয়েছিল আমার কাছে এখন আল্লাহর রহমতে সেগুলি পাতা এবং পল্লবে ভরে গেছে অনেককে পাতা ছাড়া দু একটি গাছ বলে কয়ে দিয়েছি অনেকে নিতে চাননি যে না এটি বাঁচবে না তো এখানে কিন্তু গাছ সুন্দর হয়ে বেঁচে আছে এখানে আমাদের গোলাম হায়দারবাদ দেওয়া একটি ইজরায়েলি ডালিম এটি বৃক্ষ মেলায় থেকে কিনা এটি আমার বহু পুরানো পাকিস্তানি আনার এটিতে আল্লাহ রহমতে প্রচুর ফলন ফলে এবং এটি ডালিমও যথেষ্ট ভালো মিষ্টি জাতীয় এখানে আছে দেশি এবং বিদেশি দুই জাতের পুদিনা পাতা আপনাদেরকে এই জিনিসগুলি দেখাচ্ছি এই জন্য যে এখানে আমার গাছের সুস্বাস্থ্য এবং গাছের চেহারাটি দেখবেন যে এটি মাটি বানানোর সাথে খুব সুন্দরভাবে জড়িত এখানে কিছু পুঁই শাক রোপণ করেছি এবং বিভিন্ন গাছের গোড়ায়ও কিছু পুদিনা পাতা দেওয়া আছে আপনারা যারা সাথী ফসল করতে ইচ্ছুক তারা এই জিনিসটি দেখে নিতে পারেন যে আমি বিভিন্ন গাছের গোড়ায় ফলজ গাছের গোড়ায় যেমন কিছু কিছু গাছ দিয়ে দিয়েছি এটি একটি আম গাছ এখানে পাট শাক দিয়েছি স্বল্পকালীন সময়ে পাট শাক হয়ে যাবে এবং এগুলি খেয়ে নেব ইনশাল্লাহ এখানে অর্বরই গাছের সাথে আমি দিয়ে দিয়েছি পুঁইশাক শাকটি মূলত আমি কোনো আলাদা বাগান করি না আমি বিভিন্ন গাছের গোড়ায় পুঁইশাক দিয়ে থাকি এটি দীর্ঘদিন আপনারা দেখেছেন আমার বাগানে যে আমার শাকগুলি বিভিন্ন গাছের গোড়ায় থাকে একদম শেষ ধাপেও মামের বোতলের টমেটো এখনও রয়ে গেছে আমি এই বছরই প্রথমবার মামের বোতলের টমেটো চাষ করেছিলাম অর্ধেক পচানো গোবর অর্ধেক মাটি এবং কিছু রাসায়নিক দ্রবণ সার ব্যবহার করেছিলাম ইনশাল্লাহ ভালো ফলাফল পেয়েছি আগামীতে আপনাদেরকে শীত মৌসুমের আগে আমি এই জিনিসগুলি আমার গ্রুপে লিখে আপনাদেরকে জানাবো যে কীভাবে আমরা এই ছোট্ট একটি পাঁচ লিটার মামের বোতলে উপর থেকে কেটে নিলে থাকে চার লিটারের মতো এরপরেও মাটি ওখানে পুরো দেওয়া হয় না এক লিটারের মতো খালি থাকে অর্থাৎ তিন লিটার তিন কেজি মাটিতে কিভাবে আমরা ভালো টমেটো উৎপাদন করতে পারবো সেটি নিয়ে ইনশাল্লাহ একটি প্রতিবেদন করার চেষ্টা করব। আমি যে শুধু সবজি চাষ করি তাও নয় আমার বাগানে বিভিন্ন ফুল গাছ আছে এটি বিচিত্র ফুল ইয়েস্টাডি টুডের টুমুরো নামে যেটি পরিচিত এটি যখন ফুল ফুটে পুরো গাছ শাখায় ভরে যায় ফুলে এবং ফুলটি যখন প্রথম ফুটবে বেগুনি রঙের থাকে এরপরে আস্তে আস্তে দূষণ হয়ে সাদা হয়ে যায় এই ফুলটির একটি অনন্য বৈশিষ্ট্য এটি এখানে কিছু ক্যাকটাস আছে আমি পেট পূজার সাথে সাথে মনের খোরাকও জুগিয়ে থাকি বেশ সুন্দর কিছু ক্যাকটাস এখানে আছে শেষ ধাপে আরও একটি সুন্দর ক্যাকটাস আপনাদেরকে দেখাবো যেটি আমার বাগানে আছে মূলত আজকে আমি কলমি শাক নিয়ে আপনাদের সাথে কথা বলতে শুরু করেছিলাম সেখান থেকে এখন চিন্তা করলাম ভিডিওটি পুরোপুরি করে নিব এবং বিভিন্ন গাছের ছায়া এই সময় মরিচ গাছ দিয়েছি কারণ আজ তিন চার দিন ধরে প্রচণ্ড গরম পড়তেছে সেই গরম উপেক্ষা করার মতো ক্ষমতা এই ছোটো গাছগুলির থাকে না মার অরেঞ্জ মার্মালেট বেশ সুন্দর হয়ে ফুটে আছে বেগুনিয়া গাছটি তার স্বরূপে আত্মপ্রকাশ করে আছে এবং যথেষ্ট জোপাল একটু জোপালু হয়েছিল গতকালকে তুফানে কিছু দুটো ডাল ভেঙে গেলে আমি অন্য জায়গায় রোপণ করি এবার যে প্রচণ্ড গরম পড়েছিলো সেই গরমে আমার এই ব্লুডেজ গাছগুলি একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ছায়া এনে রেখেছি কোরাল সিডাক ফুল চলে আসছে অনেকেই এই তথ্যটি জানতে চেয়েছিলেন যে এটিতে কি হয় যখন ফুল আসবে পুরো এই অংশটি হলুদময় হলুদ হয়ে যাবে আমার খুব পছন্দের একটি গাছ কোরাল সিডাক কাটা মুকুট আমি খুব একটা কাটা মুকুট পছন্দ করি না তবে এটির ফুলের কারণে পছন্দ করি যথেষ্ট পরিমাণ ফুল ফুটে এটি আমাদের গ্রুপের মডারেটর এম আমাকে এই হিসাবে আমি গাছটি রোপণ করে রেখেছি ইভেন্টের বিষের বীজের আরেকটি করলা গাছ এখানে জানলা সুই সুই করছে এখানে আছে পুদিনা পাতা একটি লেবু গাছও আছে সেটিতে আল্লাহর হতে প্রচুর লেবু কাগজে লেবু একেবারে আমাদের দেশি কাগজে লেবু অনেক লেবু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ইভেন্টের বেগুন গাছ আমি রোপণ করেছি একেবারে শেষ দিকে যেগুলি মারা গেছিল ফেলে রেখে গেছে সেগুলি আমি রেখে দিয়েছিলাম এবং সেগুলিকে সুন্দর করে রেখে দিয়ে একটু যত্ন আদি করে এখন লাগিয়ে দিয়েছি একাধিকবার দেখেছেন আমার বাগানের এই আলোর লতাগুলি আমি বিভিন্ন সময় এগুলি আপনাদেরকে দিয়ে থাকি এবছর টমেটো নিয়ে কারো সাথে কোনো দ্বিমত পোষণ করার সুযোগ নেই যথেষ্ট পরিমাণ টমেটো আলার মতো সবার বাগানে হয়েছে আমার সবচেয়ে প্রথম দিকে একটি রোপণ করা দুন্দল গাছে এই পর্যন্ত পাঁচটি দুন্দল আমরা তুলে নিয়েছি এখন দুটি এখানে বড় হচ্ছে আরও বেশ কিছু দুন্দল আশা করা যায় খুব সহজেই চলে আসবে এটি আমার বাগানের প্রথম দিকে রোপণ করা একটি আতা গাছ এটি সম্পর্কে দু একদিন আগে মনে হয় আমি একটি পরাগায়নের একটি পোস্ট দিয়েছিলাম এবং সেটি কিভাবে করবেন মোটামুটি আমি চেষ্টা করেছি সেখানে বলার জন্য রোদের কারণে বেগুন গাছ তাহি তাহি অবস্থা তারপর উপরে নেট দিয়ে দিয়েছি কিছুটা হলেও তারা অন্তত তাদের নিজের জীবনটি বাঁচিয়ে নিতে পেরেছে ইভেন্টে যে দেওয়া বীজ ছিল সেই বীজের কিছু গাছ আপনাদেরকে দেখাবো এটি সিসিঙ্গা গাছ একটি বড় হয়েছে জানলায় যাওয়ার জন্য সে প্রস্তুতি নিতেছে আর একটি গোড়ায় রয়ে গেছে এটি বিষ শক্ত আবরণ হওয়ার কারণে পানিতে ভিজিয়ে রোপণ করা খুবই দরকার এটি ইভেন্টে দেওয়া সেই ভাদ্র কুমড়া এখানে ইভেন্টের পরে পরে আমি রোপণ করেছি আল্লাহ রহমতে এরাও উপর দিকে উঁকি দিয়ে জানলায় ওঠার চেষ্টা করতেছে সাদা একটি পুঁশাক যেমন আমি বিভিন্ন গাছের সাথে এগুলি করে থাকি আলাদা করে যত্ন করেও করি না আর আলাদা কোনো পটেও রোপণ করি না এখন কিছু নতুন করে রোপণ করব পানির ক্যানের মধ্যে যে চার লিটার বা সাড়ে তিন লিটার মাটি যেটি থাকে সেখানে আপনারাও ইচ্ছা করলে পানির ক্যানে জিনিস এই পুঁই শাকের বীজ রোপণ করতে পারেন একটি পানির ক্যানে তিন লিটারে একটি মাত্র চারা দিবেন এবং এক হাতের মতো হইলে আধা হাত রেখে কেটে দিবেন এরপরে দেখবেন এর চার ছড়িয়ে পড়তেছে মাঝে মাঝে একটু ড্যাব সার দিতে পারেন এবং সেই সাথে একটু গোবরের গুড়া দিয়ে দিবেন গোবর শুকিয়ে নেবেন ছাদে এবং গোবর সুন্দর করে গুঁড়া করে দিয়ে দিবেন এটি মৌসুম অনেকেই প্রশ্ন করতে পারেন মৌসুমের মৌসুম কোনটা আসলে মৌসুম গ্রীষ্মকালীন একটি সবজি যদিও আমরা সেটি বৃষ্টি দিয়ে দিয়েছিলাম শীতকালের সময়ে আমি রোপণ করেছি শীতের শেষ দিকে সুন্দর হয়ে উঠেছে আমার এখানে আর উপর থেকে নিচ থেকে উপরে দেখাচ্ছি এটি কামরঙ্গা সিমের গাছ রয়ে গেছে কিন্তু এখন যে গরম পড়তেছে আর কামরঙ্গা সিম হওয়ার কথা নয় এখানে রয়েছে আমার কচু বাগান এটা আমি খুব উপভোগ করি ঢাকা শহরের সাতবাগানে কচু বাগান এবং তিন জাতের কচু আছে সুরমা কচু মৌলবী কচু বা কচু এবং সাম্প্রতিক আমাদের দেশে আসা সালাদ কচু নামের একটি কচু যেটি অনেকেই না বুঝলে গুলিয়ে ফেলবেন সেটি হলো এটি হলো সালাদ কচুর পাতা আরেকটি পাতা আপনাদেরকে দেখিয়ে দিতেছি এটি হলো আমাদের দেশে দুধ কচুর পাতা এটি কিন্তু কোনাকুনি হয়ে গেছে আর এটির পাতার যে কাটা অংশ সেই অংশটুকু গুল হয়ে আছে এই দুটি জিনিস দেখে আপনি নির্ণয় করতে পারবেন যে কোনটি কচু এবং কোনটি মৌলবী কচু এ সময়ে নতুন কিছু টমেটো গাছও রোপণ করেছি চেষ্টা করে দেখব যে এখানে টমোটো কতদিন পর্যন্ত পাওয়া যায় এখানে যা দেখছেন সেটি হলো রসুনের বাংসিং আমি একসাথে সবগুলি গাছের পাতা কেটে নিয়েছিলাম এবং দেখার জন্য যে রসুনের বাংসিং মাসে তিনবার তোলা যায় কি না কারণ এটি খুবই একটি সুস্বাদু এবং উপাদায়ক খাবার ভর্তা তো খুবই তুলনাবিহীন এবং বিভিন্ন থাই ফুড চাইনিজ ফুড এবং আমাদের বিভিন্ন মাছ এটি ব্যবহার করা যায় এবং যারা এটি চিনেন তারা জানেন যে ডিসিসি মার্কেটে এটি এক কেজি পাতার দাম কত টাকা এই বাংসিংয়ের আমি কিছু চারা করেছি আমাদের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল শিখি এবং শিখাই নামের প্রথম অনুষ্ঠানটি আমাদের মডারেটর সাইফুল্লাহ ফুগুন ভাইয়ের বাসায় হওয়ার কথা ছিল বর্তমান পরিস্থিতির কারণে স্থগিত আছে যদি সময় সুযোগ হয় তাহলে আপনাদের হাতে আমরা ইভেন্ট করে বা সেই অনুষ্ঠানটি শুরু যখন করব ইনশাল্লাহ আপনাদেরকে প্রথম আমরা পঞ্চাশ জনকে এই রসুনের বাংসিংয়ের পাতা দেওয়ার চেষ্টা করব এখানে চুয়ান্ন টুইচারা ছিল এখনও চুয়ান্নটি চারাই আছে যদিও আমার খেয়াল ছিল আমার ইভেন্টে দেওয়ার ইভেন্টে সেই সময় দেয়নি মূল কারণ হলো গাছের চারাগুলি খুব ছোট ছিল এবং এর যত্ন আদি সম্পর্কে আপনাদের ভালো ধারণা না থাকার কারণে দেইনি এখন এগুলি বড়ো করে নিচ্ছে এবং যে অবস্থায় আপনারা পাবেন আপনাদেরকে বলে দিলে আপনি ইনশাল্লাহ এই চারাগুলি আগামী দিনে আপনারা আপনাদের বাগানে সাজিয়ে নিতে পারবেন এর বাইরে আমার বাগানে যারা বিভিন্ন সময় এসেছে অনেককে আমি রসুনের বাংসিংয়ের এই চারা উপহার দিয়েছি তা আমাদের ছাদ বাগান করার যেই মূল উদ্দেশ্য এক ছাদ থেকে আর এক ছাদে ছড়িয়ে পড়ে আমাদের নতুন নতুন যেই জিনিসগুলি আমরা হাতে পাই সেগুলি যেন একটা ছাদ থেকে আর একটা ছাদে চলে যায় যেমন আপনার সাথে গেলে আপনিও কার্পন্ন করবেন না আরেকজনকে দিতে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আগামী দিনে আপনাদেরকে এই জিনিসটি দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ